এই বন্দিতা কোথায় রে? এই তো গেল ক্লাসরুমে, কিছু করতে হয়তো কাজটা যাচ্ছে। এখন ফোন বইটাই পড় দেখবি, রেজাল্ট ভালো হবে। বল যে আমি এটা করতে ক্লাসে ভাই নম্বর আর পেলাম কিরে ভাই উপরে উপরে। আরে আমরা সবাই তোর জন্য নিচে ওয়েট করছি। হ্যাঁ আসছি রে, এই হয়ে গেছে। ঠিক আছে চল পরে দেখা হবে। ক্লাসে আছি, কি কি করছে জানি না। আসছি। আরে কিছু নিশ্চয়ই কাজ আছে, নইলে আসবে না কেন? বন্দিতার খবর কি রে? আজকেও সেই সেম প্রবলেম। কি যে করে মেটা না কোনো কিছু। ফোন করতে আমি পারবো না। বড় ফোন করবি না? পারবো না। তাকে কোনো রোজ রোজ মানা যায়? আমি পারবো না। ওই থাকে না সব সময় তার বেশি বেশি। ওই শুন শুন শুন, এই দাঁড়া, কি ব্যাপারে তোর? রোজ ক্লাস ছুটির পর এতক্ষণ কি করিস তুই? আরে ক্লাসরুম গুলোতে ঢুকে দেখে আসি অকারণে কোথাও লাইট ফ্যান গুলো চালু আছে কিনা। মানে তুই কি পাগল? কেন, এতে পাগলামির কি আছে? বিদ্যুতের অপচয় যাতে না হয় তা দেখা তো আমাদের প্রত্যেকের কর্তব্য। কত বিল ওঠে বলতো? কেন তোরা কেউ ঘরে লাইট ফ্যানে সুইচ অফ করিস না? বাবা, সরকারি সম্পত্তি তো, তুই যেভাবে বলছিস। সরকার কাদের? সরকারি সম্পত্তি তো জনগণের অর্থ যোগান ছাড়া সম্ভব নয়, তাই এই সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়ভার আমাদের মতো সাধারণ মানুষেরই। আর বিলের কথা যদি বাদও দি, বিদ্যুতের অপচয় মানে তো শক্তির অপচয়। চিরাচরিত শক্তির উৎসগুলো তো পরপর কমেই আসছে, ও তো ঠিক কথাই বলছে। এভাবে বিদ্যুতের অপচয় হলে একদিন ব্যাপক বিদ্যুৎ ঘাটতি ডেকে আনতে পারি। আমরা নিজেরাই তো পৃথিবীটাকে নিজেদের বসবাসের অযোগ্য করে তুলছি। বিদ্যুতের অপচয় আগামী বিপর্যয়।